মিরাজুল মারা গেছেন তার জন্য আমরা আন্দোলন আমরা স্বাভাবিক কর্মসূচি আপনারা জানেন গতকালকে রাতে বিপি নূর হকনের বাসায় আমাদের ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতিকে কি অতর্কিতভাবে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে দরজা ভেঙে তিনটা দরজা ভেঙে তাকে গ্রেফতার করা হয়েছে এই সমগ্র কিছুর প্রতিবাদে আজকে আমরা আমরা শাহবাগ থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা আজকে একটা বিক্ষোভ মিছিল নিয়ে আমরা রাজু ভাস্কর্যের পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের জন্য আসি অত্যন্ত দুঃখের বিষয় আজকে ছাত্র লীগের কতিপয় সন্ত্রাসী এই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি পেটা নিয়ে যখনই আমরা ডাচের সামনে আসি সেই ডাচের সামনে আশাকালীন সময় মশহুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে আমি জসিমউদ্দিন হলে বিপি প্রার্থী ছিলাম মশহুর ছিল সূর্য সেন হলে সভাপতি প্রার্থী ছিল বিপি প্রার্থী ছিল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈধ শিক্ষার্থী হয়ে এখনো শিক্ষার্থী রয়েছি শিক্ষার্থী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে বহিরাগত বলে সেই জায়গায় ছাত্রলীগের সন্ত্রাসীরা বিপি নূর হকনুরকে কম হলো 50 থেকে 100 ছাত্রলীগ নেতা তাদের হাতে লাঠি নিয়ে তারপর হাতে কিল ঘুষি দিয়ে মাথাটা ফাটিয়ে ফেলেছে এখন রক্ত ঝরছে আপনারা গেলে দেখতে পারবেন সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের সুষ্ঠু কর্মসূচির মধ্যে একটা ছেলের হাতে বিন্দুমাত্র কোনো কিছু ছিল না ডাচের সামনে আসা পরেই ছাত্রলীগের সন্ত্রাসীরা ভুয়া ভুয়া বলে আমাদের উপর অতর্কিত কথন ধাক্কায় ধাক্কাইতে রাজু পর্যন্ত নিয়ে যায় রাজু ভাস্কর্যের সামনে নিয়ে অতর্কিতভাবে আরও ছাত্রলীগ আরও 100 ছেলের মতো সমন্বিত হয়ে এই 150 ছেলে আমাদের উপর অতর্কিত হামলা করে আমরা যা বলেছি আপনারা বিভিন্ন মিডিয়াতে অনেকগুলো মিডিয়া ছিল সেখানে আপনারা দেখতে পারবেন আমরা স্পষ্টতই বলি আজকে যেই ছাত্রলীগ এই সন্ত্রাসী যজ্ঞ এটা আওয়ামী লীগের বহিঃপ্রকাশ আমরা বলতে চাই সরাসরি এটি বঙ্গভবন গণভবনের নির্দেশনা মোতাবেক আজকে ডাকসুর বিপি নূর হকনুর যখন গণতন্ত্রের জন্য কথা বলছে গণতন্ত্রের বয়সকে যখন বাস্তবায়ন করতে যাচ্ছে সেই সময় আওয়ামী লীগ সরকার বিদেশি সহ বিভিন্ন চাপের মুখে পড়ে এবং এই বিপি নূর হকনুরকে নিয়ন্ত্রণ যখন করতে পারছে না গণতন্ত্রের জন্য বারবার বয়সকে রেস করছেন সেই সময় তার উপর অতর্কিত হামলা একদম উপরে নির্দেশনা বাইরে কিছু না সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা স্পষ্টতই বলতে চাই বিপি নূর ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে আছে উনি কিভাবে ইমার্জেন্সিতে ঢুকানো হয়েছে ওনাকে আপনি একটু দেখেন না হলে তাকে চিকিৎসার জন্য হয়েছে আমাদের মেহেদি আমাদের রাকিব এদেরকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বর্তমানে এমফিল করছি এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি ফিলোসফি ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং আমি গণ অধিকার পরিষদের সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক এখনো আমাদের কমিটি হয়নি এমনকি আমি জসীমউদ্দিন হলে বিপি প্রার্থী নির্বাচন করেছি আর তারা ভুয়া ভুয়া বলে আসছেন নাম মাহফুজুর রহমান খান সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের আমাদের 30 জনের মতো আহত হয়েছে এবং কয়েকজনের জীবন সংকটাপূর্ণ তার মধ্যে বিপি নূর হকনুকের জীবন সংকটাপূর্ণ আমরা জানি না সে আসলে কতদিন লাগবে সে এটা রিমুভ করতে তার অবস্থা খুবই ভয়াবহ খুবই খারাপ আমরা জানি না সে জীবন মৃত্যু সন্ধিকোণে আছেন কিনা কারণ আমরা পাশে ছিলাম আমার পাটা ভাঙা তাকে সেভ করতে গিয়ে যখন আমার মাথায় 5-10টা ঘুষি লাগে তখন আমি সাইডে পড়ে যাই বাইক অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছিল কিন্তু বিপি নূরকে রবিউল সহ কয়েকজন মেয়েদের রবুল রাকিব তারা সেভ করার চেষ্টা করেছে সাব্বির নেওয়াজ কাউসার কিন্তু তারা পারেনি এই শত শত ছাত্রলীগ নেতা তার উপর হামলা করেছে এবং কন্টিনিউ ভাবে তাকে হামলা করে গেছে মাথার মধ্যে এমন ঘুষি দিয়েছে বিন্দু মাধ্যমে থাকেনি কয়েকটা হাতে হকি লাঠি ছিল পাইপের লাঠি ছিল সেটা দিয়ে তার মাথায় গাড়ি পিটিয়েছে রক্ত বেরোচ্ছে সব জায়গায় আমি দয়া করে বলবো এই জাতিকে আজকে রুখে দাঁড়াতে হবে এক বিপি নূর দিয়ে গণতন্ত্র বাস্তবায়ন করা সম্ভব নয় বাংলাদেশের প্রত্যেক জায়গা থেকে সবাইকে ছুটে আসতে হবে এই গণতন্ত্রের লড়াই যেই ডাক বিপি নূর হকনুর দিয়েছে আমি সমগ্র দেশবাসীর কাছে অনুরোধ জানাতে চাই এই বিপি নূরকে বাঁচানোর জন্য নয় গণতন্ত্রকে বাঁচানোর জন্য আইসি থেকে উদ্ধার করার জন্য হলো আপনাদেরকে রাজপথে নেমে আসতে হবে এ পর্যায়ে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাবেক সূর্য সেন হলের বিপি প্রার্থী মশহুর রহমান প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ এই বাংলাদেশে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কণ্ঠস্বর হয়ে যদি কোনো সংগঠন কথা বলে থাকে সেটা বর্তমানে বিএনপি এবং গণ অধিকার পরিষদ এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন এজেন্সি দিয়ে এই গণ অধিকার পরিষদকে ভাঙার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে
তারপরেও বিপিনুরের নেতৃত্বে যখন এই গণঅধিকার পরিষদ এগিয়ে যাচ্ছিল যখন দেখছিল যে বিপিনুরের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি এবং এজেন্সি দিয়ে গণঅধিকার পরিষদ পাওয়া সম্ভব না গুণটা ভাই সামনে আগে তখনই গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের উপরে হামলা এবং মামলা ওই গুণটা ধরে বেজ যাও হামলা এবং মামলার খড়গ নেমে এসেছে হ্যালো ভাই গুণটা আগে জানি আর গুণটা নিয়ে জানি না ভাই ধরো তো ইয়া তুমি কি করো আমি কিছু ধরো হ্যাঁ গুণটা না আমরা ছেড়ে দেব আচ্ছা এই একটা ছেড়ে দেব শুনো হ্যাঁ বলেন সমকাল ভালো করে সামনে বন্ধুগণ এটা একটা ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়কে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার এই বিশ্ববিদ্যালয়কে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার অর্থাৎ বর্তমান বাংলাদেশ যে একদফার আন্দোলনে বাংলাদেশ রয়েছে সেই আন্দোলনকে যদি থামানো যায় তাহলে তাহলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের এই ক্ষমতাকে দীর্ঘায়িত করা যাবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি আমরা দেখেন আমরা সবসময় বলি যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী আওয়ামী লীগ একটি প্রোগ্রাম করেছে তাদের সেই প্রোগ্রামের নাম দিয়েছিল শান্তির সমাবেশ সেই শান্তির সমাবেশ থেকে ফেরার পথে তারা একজন মাদ্রাসার ছাত্র হাফেজ রেজাউল করিম তাকে দুই গ্রুপ মিলে একজন যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্রকে একজন নিরপরাধ নিরস্ত্র একজন পথিক মাদ্রাসার ছাত্রকে তারা নির্মমভাবে হত্যা করেছে সেই বিষয়টিকে যখন পুলিশ প্রশাসন সহ যখন আওয়ামী লীগ ধামাচাপা দিচ্ছিল তখন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা তিনি এই বিষয়টি নিয়ে তিনি সরব হয়েছেন এবং ছাত্র অধিকার পরিষদ আজকে ঘোষণা দিয়েছিল যে হাফেজ রেজাউল করিম সহ বুয়েটে যে শিক্ষার্থীদেরকে আটক করা হয়েছে তাদের মুক্তির দাবিতে আমরা রাজু ভাস্কর্যে দাঁড়াবো সেটা আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল সেখানে গতকাল রাতে আপনারা দেখেছেন যে নুরুলক নূরের ঘর ভেঙে তার ঘরের দরজা তিনটে দরজা ভেঙে বিনিয়ামিন মোল্লাকে আটক করা হয়েছে একজন ডাকসুর ভিপি বর্তমানে একটি রাজনৈতিক দলের সভাপতি তার ঘর যখন ভাঙা হলো তখন তিনি বলেছেন যে আমরা এর প্রতিবাদ জানাবো ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপির মহাসচিব এই বিষয়ে বিবৃতি দিয়েছে এবং আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসি আমরা কোনো প্রকার উস্কানিমূলক বক্তব্য উস্কানিমূলক স্লোগান দেয়নি আমরা আমাদের বক্তব্য নিয়ে আমরা আমাদের প্রথাগত যে দাবিগুলো ছিল যে হাফেজ রেজাউল করিমের যে হত্যা হয়েছে তার বিচার আমরা চাই আমরা বুয়েটে যে শিক্ষার্থীদেরকে আটক করেছে তাদের ইতিমধ্যে জামিন হয়ে গেছে তাদেরকে কেন আটক করা হয়েছিল তার জবাব দিতে আমরা চাই এই বিষয় নিয়ে যখন কথা বলি তখনই ছাত্রলীগ আমাদের উপরে অতর্কিত হামলা চালায় বন্ধুগণ দেখুন এই বাংলাদেশে আপনার আওয়ামী লীগ এবং তাদের মিডিয়া নিউজ করেছে যে নুরুলক নূর কুকিচিনকে অস্ত্র সরবরাহ করছে নুরুলক নূর এটা করছে ওটা করছে আজকে দেখেন নুরুলক নূরের উপরে হামলা করা হলো নুরুলক নূরের হাতে যদি অস্ত্র থাকতো তাহলে তো নুরুলক নূর আজকে প্রতিরোধ গড়ে তুলতো আজকে দেখেন নুরুলক নূরের মাথা ফেটে গেছে নুরুলক নূর সহ আমরা এক্সাক্ট ফিগার বলতে পারবো না কারণ আমরা এখনো জানি না আসলে কারা আহত হয়েছে আমরা আমাদের এখানে প্রায় 10 থেকে 15 জন সহযোদ্ধা আছে বিভিন্ন জায়গায় আছে আমরা ধরে নিচ্ছি যে 30+ আমাদের সহযোদ্ধা বন্ধু তারা আহত হয়েছেন এখন এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি দেখুন আজকে আমাদের মূল দাবিটা কি মূল দাবিটা হচ্ছে যে এই বাংলাদেশে আজকে মত প্রকাশের স্বাধীনতা নেই আজকে বাক স্বাধীনতা নেই আজকে গণতন্ত্র নেই আজকে হিরো আলমের মতো একজন লোক যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে সামান্য প্রতিরোধ গড়ে তোলার জন্য একটা নির্বাচনে গিয়েছিল পরীক্ষামূলকভাবে সেই নির্বাচনে সে জিতবে না তারপরেও তাকে কিভাবে হামলা করা হয়েছে আজকে নুরুলক নূরের উপরে হামলা করা হলো আজকে বিরোধী মতের উপরে বিরোধী দলের উপরে হামলা করা হচ্ছে বন্ধুগণ তার মানে আমরা ধরে নিচ্ছি যে এই বাংলাদেশে মত প্রকাশের বাক স্বাধীনতা প্রকাশের ন্যূনতম স্পেস নাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করছি প্রিয় সাংবাদিক বৃন্দ প্রিয় সাংবাদিক বৃন্দ আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে আপনারা জানেন যে আজকে আমাদের প্রোগ্রামে আমাদের রাশেদ খান তিনি হচ্ছে ডেঙ্গু পজিটিভ এই কারণে আজকে প্রোগ্রামে রাশেদ খান আসতে পারেনি আমাদের দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাশেদ খান তার সাথে আমাদের উচ্চ পরিষদের সদস্যরা আছেন তারা সহ আমাদের দলীয় যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আপনাকে জানিয়ে দিব সাংবাদিক ভাইরা আছেন আজকে যে আমরা এখানে দাঁড়ায় আছি আমরা বারবার আসার চেষ্টা করেছি ছাত্রলীগের একদল সন্ত্রাসী আবার আমাদের পিছু নিয়েছে এই জায়গায় সাংবাদিক সহ গণঅধিকার পরিষদ বলেন সাধারণ মানুষের বিন্দুমাত্র নিরাপত্তার জায়গা কোথাও নাই এই জায়গায় আপনাদের নিরাপত্তা আছে কোন জায়গায় নিরাপত্তা নাই কারণ এই জায়গায় আমরা আসার সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে তারা এসেছে আমরা স্পষ্টতই বলতে চাই বিপিন নুরুল হক নুরেকের অবস্থা এখন সংকটজনক আমরা কিছুক্ষণের মধ্যেই
তার সাথে বসবো আমাকে মেডিকেল বোর্ড বসবে তার চিকিৎসার জন্য পরবর্তী আপডেট এবং কর্মসূচির আপডেট সকল কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমরা বলতে চাই গণতন্ত্র মুক্তির জন্য বিপিনুল হকের লড়াই আর 18 কোটি মানুষের যে লড়াই সেই লড়াইকে ত্বরান্বিত করতে হলে যা করতে হয় গণঅধিকার পরিষদ সেটাই করবে এবং আমরা আলোচনা সাপেক্ষে কিছুক্ষণের মধ্যেই আপনাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানিয়ে দিব ধন্যবাদ সবাইকে আর নূর ভাই এখন ইসলামী ব্যাংক হসপিটালে আছে কাকরাইলে ঠিক আছে সেখানে চিকিৎসা নিচ্ছে ভাই নূরের অবস্থান দেখুন আমার নূর কোথায় আছে ইসলামী হসপিটালে নূর ভাই আমাদের বিকাল 4:30টার দিকে একটা প্রোগ্রাম ছিল আমরা এখানে আমাদের যে ডুয়েট থেকে 34 জন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে অন্যায়ভাবে এবং দর্শক সরাসরি আমরা আপনাদেরকে যুক্ত করেছি এবং মাইরখে হাসপাতালে ভর্তি হয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং তার সঙ্গে আরো 20 থেকে 30 জন নেতাকর্মী এই মুহূর্তে আহত হয়েছে এবং তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন এবং এখান থেকে হচ্ছে তিনি তার নিরাপত্তার বিষয় নিয়ে হচ্ছে শঙ্কিত থাকায় তিনি ঢাকা মেডিকেল থেকে এই মুহূর্তে একটি প্রাইভেট মেডিকেল হচ্ছে হাসপাতালে তিনি এখান থেকে নেওয়া হয়েছে এবং সেখান থেকে হচ্ছে এই মুহূর্তে তার যে নেতৃবৃন্দ তারা অনেকে আহত হয়েছেন এবং আমরা আরও দু একজনের সাথে একটু কথা বলবো জানার চেষ্টা করবো যে কী পরিস্থিতি হয়েছিল এখানে এই দেশ সকলের একটি গণতান্ত্রিক দেশ ভিন্ন মত থাকবে তাহলে সেক্ষেত্রে ভিন্ন মতের উপরে কেন তারা এরকম নিপীড়ন এরকম জুলুম অত্যাচার চালাবে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তারা নীরব ভূমিকা পালন করেছে তারা ছাত্রলীগকে এই দেশের একটি গুন্ডা লাইসেন্সকৃত গুন্ডা বাহিনী হিসেবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ভিন্ন মতের দমন করানোর জন্য তারা এইভাবে করে নির্যাতন চালাচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ চালাচ্ছে হঠাৎ করে কেন হামলা করলো কারা হামলা করলো কোনো কিছু বলেছি কিনা হামলা কতজন আপনাদের হামলা জনগণের সামনেই হয়েছে এবং মিডিয়া কর্মীদের সামনেই হয়েছে ছাত্রলীগই আমাদের উপরে হামলা করেছে এবং আমাদের 25 থেকে 30 জন আমাদের আহত হয়েছে এবং তারা নারী নেত্রীদেরকেও অনেক নোংরা ভাষায় গালিগালাজ করেছে এবং আমার গায়েও হাত তুলেছে এবং সেই সাথে হচ্ছে গিয়ে তাদের একটি বিষয় সেটি হচ্ছে তারা অস্তিত্বহীনতায় ভুগতেছে তারা যে কোনো আন্দোলন সংগ্রামকেই মনে করে সরকার পতনের আন্দোলন কিন্তু সরকার তো নিয়ম অনুযায়ী পতন হবে সেটার আন্দোলন তো আজকে ছিল না আজকে ছিল একটি অন্যায়ের প্রতিবাদের বুয়েটে যে শিক্ষার্থীদের অন্যায়ভাবে যে আটক করা হয়েছে সেই প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছিলাম এবং যে একজন সাধারণ মানুষকে যে অন্যায়ভাবে হত্যা করা হলো শান্তি সমাবেশের নামে যে অশান্তির দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হলো তার প্রতিবাদে আমরা এখানে সমাবেশে দাঁড়িয়েছিলাম এবং বিনিয়ামিন মোল্লাকে যে গতকালকে রাত্রে 2:30টার সময় মানবাধিকার লঙ্ঘন করে একটি বাসায় সার্চ ওয়ারেন্ট ছাড়া তারা কিভাবে গেট ভেঙে দরজা ভেঙে ভিতরে ঢুকলো তার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছিলাম এখানে তো সরকার পতনের কোনো আন্দোলন ছিল না তারা সব বিষয়কেই রাজনৈতিকভাবে দেখছে এবং সব বিষয়কেই রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে কিন্তু তারা দিনের পর দিন এই হামলা মামলা জোর জুলুম চালিয়ে যাচ্ছে এবং সরকারের সেলটারি সেটি করছে আচ্ছা আপা আমরা দেখছিলাম যে আপনি শাহবাগ থেকে মিছিল নিয়ে টিএসসি দিকে আসছিলেন তখন কিছু বাইক দিয়ে আপনাদেরকে পত্র প্রতিরোধ করে এবং সেখানে কারা ছিল এবং কিভাবে আপনাদের উপর আক্রমণ হয়েছে সে বিষয়ে আপনারা কোনো নিশ্চিত হতে পেরেছেন কিনা আমরা দেখেছি এবং আমি এখন পর্যন্ত নামের আমরা যখন আইনগতভাবে ব্যবস্থা নিব তখন আপনারা অবশ্যই জানতে পারবেন যে তাদের নাম কি কে কোন হলে দায়িত্বরত আছে এবং আমরা যতটুকু চোখের দেখা দেখেছি সেটি হচ্ছে ছাত্রলীগের নেতৃত্বে এই হামলা হয়েছে ছাত্রলীগ আমাদের উপরে হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে ছাত্র ইউনিটগুলো রয়েছে যারা ছাত্রলীগের বিভিন্ন কমিটির মেম্বাররা এবং আপনারা জানেন ঢাকা মেডিকেলে কিছুদিন আগে ছাত্রলীগের কমিটি হয়েছে তারাও এখন আপনাদের আশেপাশে অবস্থান রয়েছে মিডিয়া কর্মী আপনারা এবং আমরা কেউ নিরাপদ না তারা যে কোনো সময় আমাদের উপর আবার হামলা করতে পারে নূর ভাই এখন কি এই কোথায় আছেন মানে চিকিৎসাধীন কোথায় নিচ্ছেন এখন আমরা হচ্ছে গিয়ে যেহেতু 25 থেকে 30 জন আমি সহ আমরা 8 থেকে 10 জন আমরা এই হসপিটালে এসেছি এখন ছাত্রলীগে মোটরসাইকেল এসে যখন আমাদেরকে ডিভাইডেড করে দিয়েছে তখন একটি দল বামে চলে গেছে একটি ডানে চলে আসছে আমরা ধরো ডানে এসেছি তা আমরা এই গেট থেকে ঢুকেছি এখন হয়তো বা ওই গেট থেকে ভিভি ঢুকতে পারে এখন এই মুহূর্তে উনি কোথায় আছে আমি জানি না আমার সাথে 12 জন আছি আমরা এখানে হসপিটালে 12 জন এখানে চিকিৎসাধীন এখন চিকিৎসায় আছে আরও আসতেছে আর কি আপনারা পরবর্তীতে কোনো কর্মসূচি দিবেন কিনা এই বিষয়ে এখন এই মুহূর্তে যেহেতু উনি শুধু ডাকসু ভিপি না উনি একটি রাজনৈতিক দলের সভাপতি সে যেহেতু এই মুহূর্তে অসুস্থ এবং তাকে মানে জীবন মরণের সাথে উনি পাঞ্জা নড়ছে এবং আমাদের যে সেক্রেটারি রয়েছে রাশিদ খান তিনি ডেঙ্গু পজিটিভ
তিনি গণস্বাস্থ্যে ভর্তি আছেন। এখন আমরা আগে শনাক্ত করব কতজন আমাদের আহত হয়েছে, তার পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কর্মসূচি আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যে ভিপি নূর তিনি কি আশঙ্কাজনক অবস্থায় আছেন কিনা, তার অবস্থা কি? আপনারা জানেন গতকালকে সারা রাত যে নারকীয় তাণ্ডব চালিয়েছেন, সে মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেকটা অসুস্থ ছিলেন। সেই জায়গায় আজকে তার উপরে যে হত্যার উদ্দেশ্যে তাকে হামলা করেছে, তারা হয়তো বা সফল হয়েছে বা হবে, কিন্তু তার শারীরিক অবস্থা কিন্তু ভালো না। তার মুখ থেকে অনবরতভাবে রক্ত পড়ছে এবং মাথা ফুলে গিয়েছে, মাথা ফেটে গিয়েছে এবং শরীরের হেন কোনো একটা জায়গা নেই যেখানে তার আঘাত না করেছে। তাকে সেভ করতে গিয়ে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, আমার পক্ষে খুশি মেরেছে তারা। ধন্যবাদ। দর্শক, আমরা একজন কর্মীর সাথে কথা বলছিলাম যিনি এখানকার যুগ্ম আহ্বায়ক এবং আরও বেশ কয়েকজন নেতা কর্মীর সাথে কথা বলছিলাম এবং তারা জানাচ্ছিলেন যে এই মুহূর্তে যে ছাত্র অধিকার পরিষদে আজকের যে সমাবেশ ছিল বা আজকের যে বিক্ষোভ সমাবেশ ছিল এবং যে তাদের এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে তারা রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় টিসি মোড় রয়েছে এবং সেখানে যে রাজু ভাস্কর্যের সামনে হচ্ছে তারা তাদের কর্মসূচি পালনের জন্য পূর্ব ঘোষিত একটি কর্মসূচি দিয়ে থাকে এবং সেই কর্মসূচিতে তাদের প্রধান বিষয়টি ছিল যে ছাত্রদের উপরে যে হামলা নির্যাতন এবং সেই ছাড়াও হচ্ছে বুয়েটের শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের যে ছাত্র অধিকার পরিষদের যে বিভিন্ন নেতানেত্রী রয়েছে তাদেরকে যে আটক করা হয়েছিল সেই আটকের প্রেক্ষিতে হচ্ছে তারা আজকের এই সমাবেশে ডাক দিয়েছিল এবং সেটি প্রথমত রাজু ভাস্কর্যের সামনে আজকের এই সমাবেশ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে নানান বিষয়গুলো নিয়ে হচ্ছে তাদের যে সন্ধিহান ছিল এবং সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে ঠিক বেলা 3টা বাজার সাথে সাথে তাদের যে প্রোগ্রাম ছিল 4টা শুরু হওয়ার আগে থেকেই হচ্ছে তাদের এখানে সাধারণ ছাত্র পরিষদে একটি ব্যানারে হচ্ছে এখানে টিএসসিতে হচ্ছে তাদের সমাবেশে ডাক দেয় এবং সেখানে তারা অবস্থান সম্পর্ক নেয় এবং সেই অবস্থানের প্রেক্ষিতে হচ্ছে তারা তাদের অবস্থান পরিবর্তন এবং তাদের যে ছাত্র অধিকার পরিষদের যে সমাবেশ ছিল বিক্ষোভ সমাবেশ সেটি পরিবর্তন করে অবস্থান পরিবর্তন করে তারা শাহবাগে সেটি করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল এবং সেইখানে আবার দেখা গেছে যে 14 দলীয় সমন্বয়ক পরিষদের পক্ষ থেকে হচ্ছে তাদের একটি রাজনৈতিক কর্মসূচি ছিল। পরবর্তীতে তারা সেখানে কোনো অবস্থান নিতে না পেরে তারা হচ্ছে শাহবাগ থেকে হচ্ছে তাদের একটি বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে তারা অবস্থান করছে, মানে মিছিলটি নিয়ে তারা টিএসসির দিকে হয়ে শহীদ মিনারের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল এবং যখনই তারা টিএসসিতে অতিক্রম করে এবং সেই টিএসসিতে অতিক্রম করে রাজু ভাস্কর্যের সামনাসামনি এসার পরেতে অপোজিট থেকে তাদের রাস্তা প্রতিরোধ করা হয় এবং বাইক থেকে বেশ প্রায় আনুমানিক হচ্ছে 50 থেকে 60টি বাইক এখানে এসে তাকে প্রতিরোধ করে এবং পথে বাধাগ্রস্ত করে এবং সেই বাধাগ্রস্ত হওয়ার পরবর্তীতে একটা সময় হঠাৎ করে তাদের ব্যানারটিকে ছিনিয়ে নিয়ে এবং তাদের উপরে অতর্কিত হামলা হয় এবং দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষ বাধে এবং সেখানে একটি অরাজকতা সৃষ্টি হয়। তবে আশেপাশে কোনো পুলিশের অবস্থান আমরা দেখতে পাইনি, তবে যে কিছু সময় পরে যখন এই পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয় এবং যখন একটা এক পর্যায়ে মারামারি হয় এবং মারামারিতে হাতাহাতি হয় এবং সেই ক্ষেত্রে হচ্ছে অনেকে আহত হয়, তবে আমরা ইতিমধ্যে ছাত্রলীগ যারা এখানে হামলা করেছে তাদের গণ অধিকার পরিষদের বা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে থেকে যে অভিযোগ এসছে তারা বলছিলেন যে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা বা এই বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা হচ্ছে তাদের উপরে অতর্কিতভাবে এই হামলাটি চালায়। তবে এই বিষয় নিয়ে এখন পর্যন্ত সুনিশ্চিত কোনো কিছু তথ্য আমরা এখন পর্যন্ত ছাত্রলীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি, তবে আমরা চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করে এবং কোনো আনুষ্ঠানিক বক্তব্য আপনাদেরকে জানানোর জন্য। তবে ছাত্র অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতানেত্রীর সাথে আমরা কথা বলেছি এবং আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এবং সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে তাদের উপরে যে হামলা ইয়ে হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে কি আপনারা সামিল হবেন, আপনারা আইন শৃঙ্খলার লোক বুঝেন না, ফিরে গেছে আর আপনারা হলো দাঁড়ায় এবং এই মুহূর্তে হচ্ছে তারা যেখানে অতর্কিতভাবে হামলা শিকার হওয়ার পরে বেশ কয়েকজন নেতাকর্মী আহত এবং যে গণ অধিকার পরিষদের যে সভাপতি ডাকসু সাবেক বিপি নুরুল হক নূর কিন্তু তিনি এই আজকের এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই নেতৃত্বে কিন্তু আজকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লার নেতৃত্বে সভাপতিত্ব করার কথা ছিল, তবে তাকে গতকালকে আটক করার কারণে তিনি এখনও কারাগারে থাকায় তার এই অবস্থান থেকে হচ্ছে ছাত্র গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূর হচ্ছে আজকের এই প্রোগ্রামটিকে বা এই বিক্ষোভ মিছিলকে নেতৃত্ব দিয়ে একটি মিছিল নিয়ে তারা হচ্ছে অগ্রসর হচ্ছিলেন এবং সেখানে যখন তার উপর অতর্কিত হামলা হয় এবং বেশ কয়েকজন গণ অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতৃবৃন্দ হচ্ছে এখানে আহত হয় এবং তাদেরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসে চিকিৎসা দিতে আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে হচ্ছে যে জরুরি বিভাগের ঠিক সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগে সেখানে তারা প্রায় 30 জনের উপরে বেশি হচ্ছে নেতাকর্মী আহত হয়েছে বলে তাদের দাবি করেছেন এবং তারা বলছিলেন যে ছাত্র অধিকার পরিষদে এবং গণ অধিকার পরিষদে যারা সমন্বিত যে নেতা নেত্রীরা আজকে
এই অবস্থান কর্মসূচি নিয়েছিল এবং বিক্ষোভ মিছিলে যুক্ত হয়েছিলেন এবং তাদের পক্ষ থেকে তারা দাবি করছেন যে ছাত্রলীগের নেতা বিশ্ববিদ্যালয় শাখার নেতা নেতৃবৃন্দ এবং অন্যান্য আশেপাশে যে ইউনিটের যে নেতৃবৃন্দ রয়েছে তারা আসলে এই হামলাটি চালিয়েছে এবং এই হামলার প্রেক্ষিতে হচ্ছে এখন পর্যন্ত যে ছাত্র অধিকার পরিষদ অনেকে আহত হলো এবং যে ছাত্র গণ অধিকার পরিষদে বা ছাত্র অধিকার পরিষদে থেকে যারা এখানে নেতৃবৃন্দ আহত হয়েছেন এবং তারা চিকিৎসা নিয়েছেন এবং ছাত্রলীগের কেউ আহত হয়েছেন কিনা এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে সুনিশ্চিত কোনো তথ্য পাইনি তবে ছাত্রলীগের বিভিন্ন নেতা নেত্রীর সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এবং তাদের কাছ থেকে আনুষ্ঠানিক বক্তব্য নেওয়ার চেষ্টা করেছিলাম তবে কাউকে এখন পর্যন্ত আমরা সংযুক্ত করতে পারিনি তার কারণে এখনও নিশ্চিত নয় যে ছাত্রলীগের কোন কর্মী এখন এই মুহূর্তে আহত হয়েছেন কিনা তবে নুরুল হক নূর হচ্ছে যে ঢাকা মেডিকেলে এই মুহূর্তে নেই তিনি হচ্ছেন একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে হচ্ছে জরুরি বিভাগে তিনি হচ্ছে এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন এবং সেখানে কী অবস্থায় আছে আমরা তার সাথে কন্ট্যাক্ট করে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তার সর্বশেষ অবস্থা এবং পরিস্থিতি তবে ছাত্র অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের কয়েকজন নেত্রীর সাথে কথা বলার নেতার সাথে নেতা নেত্রীর সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে তিনি কেন হচ্ছে একটি বেসরকারি মেডিকেল হাসপাতালে গেলেন আমি সেই বিষয়ে জানার জন্য তিনি বলছিলেন যে আমরা তারা যখন ছাত্র অধিকার পরিষদ যখন এখানে আসছিল বা আহত নেতাকর্মীরা যখন ঢাকা মেডিকেলের দিকে আসছিল তখন তাদের উপরে যে অতর্কিত হামলা হয়েছে এবং সেখানে যে ছাত্রলীগের অনেক নেতৃবৃন্দ হচ্ছে তাদেরকে পিছু নিয়েছে এবং তাদের নিরাপত্তার সংখ্যা বিঘ্নিত হয় বেশ কয়েকজন তারা ডিভাইডেশন হয়ে কয়েকটি হাসপাতালেও তারা এই মুহূর্তে চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছেন যদি তাদের উপরে পরবর্তীতে হামলা হয় এবং বা আরও বড় রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমনটা আশঙ্কা করে তারা নেত্রীরা যারা এখানে 30 থেকে 35 জন ছাত্র অধিকার এবং গণ অধিকার পরিষদের নেতা নেত্রী যারা আহত হয়েছেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে হচ্ছে ডিভাইডেশন করে পাঠানো হয়েছে এবং যেখানে যাদেরকে হচ্ছে যে সুচিকিৎসা যাতে দ্রুত সুস্থতা পায় এবং এই হচ্ছে এই যে গণ অধিকার পরিষদের আজকের এই যে বিক্ষোভ সমাবেশ নিয়ে সর্বশেষ পরিস্থিতি সর্বশেষ অবস্থা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যারা রয়েছেন এবং তাদের অবস্থা হচ্ছে অনেকের হচ্ছে সংখ্যামুক্ত হলেও বেশ কয়েকজন হচ্ছে আশঙ্কামুক্ত হয়েছে আশঙ্কামুক্ত নয় এখন পর্যন্ত তবে আমরা মেডিকেলের কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তারা এই মুহূর্তে কোনোভাবে কথা বলতে চাচ্ছে না গণমাধ্যমের সাথে এবং তারা পরবর্তীতে চিকিৎসা দেওয়ার পরে যদি কোনো আনুষ্ঠানিক ব্রিফিং আসে সেই ব্যাপারে আপনাদেরকে আমরা সর্বশেষ অবস্থা জানানোর চেষ্টা করব এই হচ্ছে আমার কাছে এখানকার ঢাকা মেডিকেল থেকে সর্বশেষ অবস্থা সবার আগে সর্বশেষ আপডেট পেতে ইত্তেফাকের সঙ্গে যুক্ত থাকুন এখন কাটুন কেটে দে আচ্ছা।